গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, টু এ নিউ ব্লগ। আজকে মে মাসের 19 তারিখ আর সকাল সকাল আমার এখানে ওয়েদার হেভি লেভেলে ক্লাউডি, যদিও গতকাল রাত্রে নেক্সট লেভেল গরম ছিল, কিছুতেই ঘুম আসছিল না। সমস্ত কাজ মিটিয়ে শুতে এসেছিলাম 11টার সময়, বাট ঘুম বেশি যে 2 না 2:30 বাজে তখন, মাঝখানে যে কতবার উঠেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। এখন বাজছে 8:45। ব্লগের কাজ তো গতকালই সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো, তাই শিডিউল করে দিয়েছি। আর এই হচ্ছে ওয়েদারের সিচুয়েশন, পুরো মেঘলা, আর এর কোনো ভাবান্তর নেই। এ সময়ে ঘুমিয়ে গেছে কালকে 4:30-এর সময়, মনে পড়ছে 4:30 যে সময়টা আমি ঘুমিয়েছি সেই সময়টা আমি টক করে বলে দিলে, বলো যাতে কেউ বুঝতে না পারে। কত আলো লাগছিল চোখে আমি জন্য উঠে পড়েছি। গুড মর্নিং, এখন বাজে 9:02 আর আমি স্নানে যাবো, এখনো পর্যন্ত যাওয়া হয়নি। সকালবেলা ওর সঙ্গে বসে একটু গল্প করছিলাম। এই সব জামা কাপড় গুলো ধুতে আছে, সেগুলো একবার নিয়ে চলে যাই, গিয়ে ধুয়ে নেবো। সকালবেলায় বেরিয়ে পড়েছে, সকালবেলা হেউ হেউ করে চিল্লাচ্ছে, হেউ হেউ করে। বেলা ওয়েদারটা সেই লাগছে, এখন যদি একটু ঝমঝম করে বৃষ্টি হয়ে যায় তাহলে আরো বাম্পার লাগবে। একটা খুব ঠান্ডা হাওয়া দিচ্ছিল, খুব ভালো লাগছিল, বাট এখন হাওয়াটা দেওয়া পুরোপুরি বন্ধ হয়ে গেছে, তার জায়গায় আবার সেই কালকে রাত্রের মতো গরম চালু হয়ে গেছে। বাট যদিও ওয়েদারের কন্ডিশন মনে হয় না খুব বেশিক্ষণ এরকম থাকবে, একটা বৃষ্টি আজকে হবেই, কারণ সকাল থেকে মেঘলা আর মেঘের পরিমাণটা বেশ ভালো, গোটা আকাশ জুড়ে ছড়িয়ে আছে মেঘ পুরো। চা রেডি, ব্রেকফাস্টও রেডি, কর্নফ্লেক্স। টেংরু, আজকে কি দিয়ে ভাতু খাবে, কি দিয়ে ভাতু খাবে? তুমি আমার দিকে দেখো, তুমি আমার দিকে দেখো, আমার দিকে বলছি, কি দিয়ে ভাতু খাবে তুমি আজকে? বৃহস্পতিবার নিরিমিচ্ছি, তোমার তো নিরিমিচ্ছি, এদিকে দেখো না, চলো ভাতু খাবে তো। ভাতু কি দিয়ে খাবে? একটু মাখন দিয়ে ভাতু খাবে, একটু মাখন দিয়ে, চলো চলো বেড়াতে যাবে, চলো চলো। এই এত ঘুম কাতুরে কেন তুই? চলো বলছি, দেখো কেমন ল্যাথ খেয়ে পড়ে আছে। নিয়ে যাবো রে, আমি নিয়ে যাবো, যাবি তো? বাবা, ল্যাবলুটার অনেক বুদ্ধি। ল্যাবলু এমনি এমনি তার দাদার সঙ্গে যেতে চায় না, এমনি এমনি জানে দাদার সঙ্গে গেলেই আমার অনেক দূর যাওয়া হবে। ওই ওদিকে কী তাকাচ্ছিস? আমি তোকেই বলছি, আয় তোকেই বলছি, আয় এদিকে তাকা। এই কী বাজে মেয়ে, নে আমাকে দিকে তাকাচ্ছে না, চ নিয়ে যাবো তো। টেংরু 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 চ, কেমন বসেছে দেখ না, একদম তাকাচ্ছে না, খালি ঘুম, এক্ষুনি ঘুমোতে দাও, ঘুমোতে দাও। দাদা চলে আসতেই দাঁড়িয়ে পড়লো, আর আমি কখন থেকে বলে আসছি কোনো দাঁড়ানোর ব্যাপার নেই, খুব একদম আল্লাদে আর ধরে না একদম। এক্ষুনি বলবে বাড়ি যাবি, চলে যাবে। ও বাবা, সাইড দিচ্ছি আবার চেনটা খোলার জন্য, সাইডিং সোজা দরজা, কোনো দিকে না দরজা, নিজে খুলতে পারলে যাবি, না হলে আমি কিছু করে দেবো না, বুঝেছিস তো? না বুঝতে পারিস নি? হ্যাঁ, ওখানে ছিটকে নিয়ে আছে, খোল দেখ না, আর খুলতে পারছে না, কাজের বেলা অষ্টরম্বা, তখন দাদা খুলে দিলে তবে ও যাবে। বেশ কয়েকটা কাজ ছিল, কাজগুলো মেটাতে মেটাতে কখন যে 2 বেজে গেছে খেয়ালই করেনি, লাঞ্চ টাইম হয়ে গেছে, এখনো পর্যন্ত ফ্রেশ হয়নি। যাই হোক, লাঞ্চ সার্ভ করে দিয়েছি, আগে লাঞ্চটা করে নিই ফটাফট, তারপর ফ্রেশ হব। বৃহস্পতিবার আর শনিবারই ওর একটু ঝামেলা হয়, মাছ হয় না তো আমাদের, তাই জন্য ওকে একটু মাখন দিয়ে দিলে খেয়ে না, দেখি আজকে কি করে। আজ বৃহস্পতিবার সব নিরামিষ, ভাত, ডিমের শাক, আলু ভাতে মাখা, আর এটা সব রকম আনাজ দিয়ে ঝিঙে দিয়ে একটা ঝাল করেছে, এটাও বেসন বড়া ভাজা, ডাল, পাট শাক ভাজা, আর এটা বেসন বড়ার টক, এই যে এ খাবে বলে। তুমিও খাবে দেখবে না, খেয়ে কি সুন্দর হয়েছে, টক খেয়ে একটু কম হয়েছে, মিষ্টি বেশি হয়ে গেছে। সবে মাত্র বাইরে এসেছি আর এই আজকে এক ফোঁটা কিচ্ছু খাইনি, শরীর ভালো নেই, শুধু ঘাস খাচ্ছে, একবার বমিও করেছে, এখন আবার বাইরে এসে আবার ঘাস খাচ্ছে, আর এই মাত্র এই বেলটা পড়লো জাস্ট ঘাস থেকে। লাঞ্চ কমপ্লিট, এবার ফ্রেশ হওয়ার পালা, ফ্রেশ না হলে হেভি লেভেলে গরম লাগছে, মানে পুরো নেক্সট লেভেল যাকে বলে।
কে আগে যাবে, তুমি না আমি? আমি যাই না, আমি আগে চান করে আসি না? তা আমিও তো চানি করতে যাবো। আগে আমি যাই, আমার প্রচন্ড গরম হচ্ছে। সকাল থেকে ওয়েদার তো মেঘলা ছিলই, আর এখন বাজছে 5:40 এর কাছাকাছি, আর এই হচ্ছে ওয়েদারের সিচুয়েশন। তার সঙ্গে হেভি লেভেলের ঝড় উঠেছে, দুর্দান্ত লাগছে। আর এই যে দুপুর থেকে সেই ঘাস খাওয়া শুরু করেছে, এখনো পর্যন্ত এ ঘাস খেয়েই যাচ্ছে, এর ঘাস খেয়ে পেট আর ভরছে না। তোমার কি ঠান্ডা লাগিতেছে? তাহলে হাত মাস জড়ো করে এমন করছে যেন ঠান্ডা লাগছে। মেঘগুলোর পাখা লাগিয়েছে, ওই জন্য ভেসে ভেসে চলে যাচ্ছে। সাধারণত এইরকম মেঘে শিলাবৃষ্টি হয়, দেখা যাক আজকে কি হয়। যদি শিলাবৃষ্টি হয় তাহলে সুপর্ণা তো বালতি টালতি নিয়ে দৌড়াবে শিল কুড়াতে। 5:54 বাজছে আর বৃষ্টি চালু হয়ে গেছে বাইরে। আর এই যে বাচ্চাদের মতো বৃষ্টিতে হাত হেভি লাগছে, দুদিন বাদে আবার বৃষ্টি। লোডশেডিং ছাদে এসে বাইরে তো বৃষ্টি হচ্ছে, এ কিছু করতে পারছে না। কোথায় কি কাগজ পড়েছিল সেগুলোকে নিয়ে কুচুকুচি করছে। এখন সব গাছে দেখার মাটি বস্তায় আছে, এই যে কুচুকুচু হলো, এই কাজটা করলো, ইম্পর্টেন্ট কাজ। হেভি ইম্পর্টেন্ট ম্যান। কাগজটাকে কুঁচো করে করে বিছিয়েছে, বিছিয়ে তার উপরে এসে শুয়েছে। এখনো যেগুলো টুকরো করতে বাকি আছে সেগুলো টুকরো করা হচ্ছে। এই যে আর্টিস্টের আর্ট। মনে হচ্ছে আজকে সন্ধ্যাটা পুরোপুরি লোডশেডিংয়েই কাটবে, কারণ ঝড় বৃষ্টি থেমে গেছে অলরেডি 6:15 নাগাদ, আর এখন বাজছে 7:50, প্রায় 8:00 কাছাকাছি। এখনো পর্যন্ত ইলেকট্রিক ব্যবহারে কোনো দেখা নেই। যদি ইলেকট্রিকটা থাকতো তাহলে ব্লগে এডিটের কাজগুলো একটুখানি এগিয়ে রাখা যেত। বোরিং ফিল হচ্ছে এখন হেভি লেভেলে, একদম ভালো লাগছে না। কারেন্টটাও নেই, তারপর ওই খাওয়া দাওয়ার পার্ট রয়েছে এখনো পর্যন্ত কিছু মেটেনি, কখন যে হবে ভগবান জানে, আর কখন যে কারেন্ট আসবে। এখন বাজে 8:20 আর কারেন্টটা শেষমেশ চলে এসেছে, এবার ডিনারটা করে নেব। আজকে যেভাবে ইলেকট্রিকটা বোগা ছিল তাতে দুজন মিলে প্ল্যান করেছিলাম যে ক্যান্ডেল লাইট ডিনার করব, বাট প্ল্যানে জল ঢালার জন্য উপরে একজন বসে আছে, সব সময় সব প্ল্যানে জল ঢালে। আজকেও সেম কন্ডিশন, যেই ভাবা তার 10 মিনিটের মধ্যে ইলেকট্রিক দিয়ে দিয়েছে। যথারীতি নর্মাল ডিনার, আর ডিনারে সমস্ত কিছু সেম জিনিস ছিল লাঞ্চের, তাই আর এক্সট্রা করে দেখানোর কিছু নেই। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামীকাল একটা নতুন ব্লগে। আর আজকের ব্লগটা যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। সেম চ্যানেল নামে আমাদের ফেসবুকে তো একটা পেজ আছে, যদি চাও তোমরা ভিজিট করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আজকের মতো টাটা, টেক কেয়ার, গুড নাইট।